নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল সাতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শনিবারের দিন কালকের দিনের রাশিফলের ভিডিও এটা অর্থাৎ আপনি মেস থেকে আপনি মিন রাশির মানুষ হলে আগামীকালকে কী রেজাল্ট পাবেন বা কি কি ফল পেতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব তো চলুন আলোচনা শুরু করি আপনাদের চ্যানেল ভালো লাগলে সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে আর অবশ্যই ডিসক্রিপশান দেখুন ওখানে কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে তাহলে কালকে বৃষরাশি কালকে রোহিণী নক্ষত্র নবমী এবং শুক্লপক্ষ যোগটা শুভ যোগ ইন্দ্রযোগ চলবে তো কালকের দিনে যে যে নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন সেগুলো হলো অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা আদ্রা পুষা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরা ছাড়া ধনিষ্ঠা শতভিসা এবং উত্তর ভ্রাদ্রপথ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন সকাল নটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা একত্রিশ যাত্রার জন্য কিন্তু দেখে একটু দেখে ব্যবহার করতে হবে বিকেল চারটে পাঁচ থেকে বিকেল চারটে পাঁচ থেকে চারটে বিয়াল্লিশ এই যে সময়টা সাইনিং কন্ট্রাক্ট বা ট্রানজাকশান একটু দেখে করলে আমার মনে হয় বেটার রেজাল্ট হবে বা বেটার ফল হবে খারাপ সময়টা কালকে দুপুর আড়াইটা থেকে পাঁচটার মধ্যে ঘুরপাক খাবে খারাপ সময়টা মানে অশুভ সময় যেটা আছে আড়াইটা থেকে পাঁচটার মধ্যে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বা প্রত্যেকটা রাশির জন্য তো এই টাইমটাকে একটু দেখে শুনে ব্যবহার করলে আমার মনে হয় পজিটিভ হচ্ছে বা পজিটিভ থাকছে কালকে শনিবারের দিন তাই আমরা বড় ঠাকুর বা শনিদেবকে স্মরণ করবো তাকে ডেকে দিনটা শুরু করব তাতে আশা করবো অনেকাংশে আমরা বেটার রেজাল্ট পাচ্ছি বা বেটার ফল হচ্ছে বা ভালো রেজাল্ট হচ্ছে অ্যাকচুয়ালি এটা বলার তো কালকের দিনে যে যে ফিল্ড বা যে যে ফিল্ডের বিজনেসগুলো কম বেশি আপনাদেরকে ভালো রেজাল্ট বা ভালো ফল দিতে পারে সেগুলো একটু বলিনি তারপর আসবো মেন আলোচনার জায়গায় তাহলে ফিল্ডটা বুঝুন কোন কোন ফিল্ডের বিজনেসগুলো কালকে বেটার হচ্ছে যারা গ্ল্যামার নিয়ে কাজ করেন যে কোনো মানে পার্লার হতে পারে মেকআপ আর্টিস্ট হতে পারে বা গ্ল্যামার কসমেটিক্স ইমিটেশন বা এই ধরনের স্টেশনারি গুডস বেটার রেজাল্ট দেবে টিচিং সেক্টর চাপে থাকবেন ওকালতি ফিল্ডে একটু চাপে থাকবেন হেলথ সেক্টর ভালো হচ্ছে কনস্ট্রাকশান প্রোমোটারি বিজনেস এগুলোর কথাবার্তা এগোনো বা এগুলো এগোনোর জন্য ভালো ফল দিচ্ছে গাড়ির বিজনেস বেটার হচ্ছে লাকজারিয়াস গুডস বেটার হচ্ছে গ্ল্যামার ইন্ডাস্ট্রি লেখালেখি অভিনয় এরা কিন্তু এই মানুষগুলো ভালো রেজাল্ট পাবেন কালকে বা থিয়েটার নাটক যাত্রা এই মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে গাড়ির বিজনেস যে কোনো ধরনের গাড়ি কালকে বেটার হচ্ছে পশু পাখির বিজনেস চাপে রাখবে জলের বিজনেস চাপে থাকবেন জল দুধ কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এই ধরনের বিজনেসগুলো কালকে চাপে থাকবেন গাছপালা লটারি ভালো ফল দিতে পারে অ্যাডভাইস অ্যাড অ্যাডভাইজিং সেক্টর কালকে খুব একটা ভালো হবে না মুদিখানা ভালো হচ্ছে গরম দশকর্ম ভালো ফল দেবে না কাঠ আসবাবপত্র অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে তো চলুন এগুলো তো একটা দিক গেল এবার আসবো মেন আলোচনার জায়গায় কালকের দিনের আলোচনা মেস থেকে মিন রাশি কি হবে বা কি হতে পারে চলুন শুরু করি বা শুরু করা যাক রেড অ্যাভয়েড করতে বলছি হ্যাঁ আড়াইটা থেকে পাঁচটার মধ্যে সময়টাকে দেখে ব্যবহার করতে বলছি আর কালকের দিনে অবশ্যই শনিদেবকে স্মরণ করে এগোবেন দক্ষিণের যাত্রা একটু দেখে করবেন মেষ রাশি সবুজ ব্যবহার করছেন তিন ব্যবহার করছেন মেসের জাতক বা জাতিকা হলে এগারোটা পঁচিশ মিনিট থেকে দুটো বেস্ট বেস্ট সময় দুটো চল্লিশ থেকে চারটে কুড়ি দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য দেখুন মেসের শরীর শরীর গতিক ভালোর দিকেই যাচ্ছে অসুবিধা নেই শনিদেবকে আমরা স্মরণ করছি শরীর গতিক ভালোর দিকে যাচ্ছে আর হ্যাঁ গ্রিন গ্রিন ইউজ করবেন মেসের ফ্যামিলি শরীরও কম বেশি ভালো হবে ইনক্লুডিং বাচ্চাগুলো বাচ্চার শরীর কিন্তু যে কোনো রকমের কথাবার্তা এগোনোর জন্য কালকের দিন খুব একটা ভালো নয় কোনো কথাবার্তা বলা কোনো কথাবার্তা এগোনো এবং কারুর সাথে কোনো ইম্পর্টেন্ট মিটিং বা কোনো খুব বড় ডিল এই ব্যাপারগুলো খুব সামলে ট্যুরস বা ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটু চলবে কাজকর্ম কালকে বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোচ্ছে লাখ সাথ দিচ্ছেন তো যখন কোনো কাজ করছেন বা যখন কোনো কর্ম সম্পাদন করছেন কাজগুলোকে ঠিকঠাক মতো কমপ্লিট করা ঠিক মতো কাজগুলোকে এক্সিকিউট করা মা মাপা কালকের দিনে কিন্তু আপনাকে চাপে রাখবে তো এটা লক্ষ্য রাখতে হবে আপনি যখন মেসের মানুষ মেসের বাধা বিপত্তির যোগ প্রবল বা আমি শত্রুতা বলছি না কালিকদের সাপোর্ট পাবেন কিন্তু আপনার লাখ সাথ দিচ্ছেন এবং আপনার কাজ কোনো জায়গা হয় না অনেক দিন কিছু ক্ষেত্রে এনার্জি আসে না কিছু ক্ষেত্রে আটকে যায় এই যে ব্যাপারগুলো কালকের দিনে দেখা যাচ্ছে তো চাকরি ক্ষেত্রে চাকরির জায়গায় অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে একটু লক্ষ্য রেখে চলবে কালকে বিজনেস পার্টটা যদিও শুভ কালকে যখন ব্যবসা করছেন বা বাণিজ্য চালাচ্ছেন ব্যবসা বা বাণিজ্য কিন্তু কালকের দিনে ভালো চলছে এবং কালকের দিনে বিজনেসে গ্রোথ মোটামুটি থাকছে কাস্টমার আসা যাওয়া লেগে থাকবে দাম্পত্য ভোগাবে প্রেম ভালো হচ্ছে ওয়াইফদের চোখের জল পড়তে পারে কষ্ট পেতে পারেন বাবা মা ভাই বোন বা পরিবারের সাথে সম্পর্ক ওভারঅল ঠিকঠাক কিন্তু হাউজ হাউসওয়াইফ বলে কথা শুনতে হচ্ছে বন্ধুরা বিদ্যা খেয়াল রাখুন পড়াশোনার দিক লক্ষ্য রাখুন লিগাল জায়গা জমি পুলিশি ঝামেলা আমায় আমি আশা করতে পারি এটা এমন কিছু আপনাকে চাপ দিচ্ছে না সন্তান সুখ ভালো সন্তানের হেলথও ভালো এবং সন্তানের সাথে বন্ডিং বা রিলেশনশিপগুলো ঠিকঠাক চলছে তো মেসকে আরও বেশি অ্যালার্ট হতে হচ্ছে কালকের দিনে চলার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে জলের মতো অর্থ ব্যয় ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামী কালকের দিনে লোক বহু মানুষ আপনার উপর নির্ভর করে বসে থাকবে যেটা আপনাকে মেন্টালি প্রেশার দেবে প্রচন্ড পরিমাণে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা শরীর ভালো যাচ্ছেন খেয়াল রাখবেন এই একটা নক্ষত্রের ক্ষেত্রে যদিও কৃত্তিকা ফল ভালো হবে নেক্সট রাশির নাম বৃষ রাশি ব্লু ইউজ করবেন ব্লু হালকা ব্লু এই প্যাটার্নগুলো কালকে ব্যবহার করছেন কালকের দিন অবশ্যই শনিদেবকে স্মরণ করছেন শনিদেবকে ডাকছেন এগারোটা দশ থেকে দুটো চব্বিশ শুভ সময় দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট দেখে ব্যবহার করছেন বৃষ হলে বৃষও কালকে শরীর ভালো হচ্ছে টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকবে বাবা মা বা এজেরদের শরীরও ভালো শুধুমাত্র বাচ্চা থাকলে তাদের হেলথ খেয়াল রাখবেন দেখুন টাকা ঠিক আছে কেনাকাটি চলতে পারে ডিল কালকের দিন হতে পারে ট্যুরসে কিন্তু প্রবলেম রয়েছে যখন কোনো ট্যুর বা ট্রাভেল করছেন কোনো ট্যুরিজমের ব্যাপার রয়েছে বা এগুলো রয়েছে কালকের দিনে কিন্তু এটা একটু দেখে চলতে হবে আপনি যখন বৃষর মানুষ বা বৃষর জাতক জাতিকা কালকের দিনে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে প্রচণ্ড প্রেশার এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে ভীষণ রকমের শত্রুতা কালকের দিনে কাজ অ্যাভারেজ গতিতে এগোচ্ছে মোটামুটি হচ্ছে লাখ কিছুটা সাথ দিতে পারে কিন্তু শত্রুতা ট্রাভেল দেওয়া বা বিপত্তি বা বাধা তৈরি করার যোগ ভীষণ রকমের আসছে বাধা বা বিপত্তি অবস্ট্রাকশান বা প্রতিবন্ধকতা তৈরি করার যোগ কিন্তু কালকে ভীষণ রকমের আসছে খুব খুব চোখ কান খোলা রাখতে হবে কালি বন্ধুত্ব বা যাদের সাথে কাজ করছেন তাদের তাদের জায়গাটা অনেক বেশি লক্ষ্য রাখতে হবে যে যা স্বার্থ নিয়ে ব্যস্ত এবং কম বেশি আপনাকে ট্র্যাফিক ফেলা হবে বা আপনি ইউজড হয়ে যেতে পারেন তো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন ভীষণ মানুষ বিজনেস ভালোর দিকে যাচ্ছে কালকের দিন ব্যবসা স্পেশালি ফ্লাইং কাস্টমার কিছু কোয়ালিটি প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট এগুলো বিক্রি বাটার জায়গা কালকের দিনে খুবই ভালো তো আমার মনে হয় এই জায়গা বা এ দিক কিন্তু যথেষ্ট স্টেবেল বা যথেষ্ট পজিটিভ থাকছে আপনি বিশর মানুষ হলে বৃষর জাতক জাতিকে হলে কালকে দাম্পত্য জীবন ঠিকঠাক অ্যাভারেজ চলছে প্রেম বরং ভালো ফ্যামিলির সাপোর্টটা ঠিকঠাক রয়েছে বাবা মা এজেড এবং পরিবারের মধ্যে কোনো প্রবলেম থাকলে সেটা ক্লিয়ার হতে পারে যদিও আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক একটু ভোগাচ্ছে স্টুডেন্টগুলো খুব ভালো রেজাল্ট পাবেন তবে বন্ধুরা লিগাল কোর্ট কাছারি আইন আদালত এই ব্যাপারগুলো সামলে চলতে হচ্ছে সন্তান শরীর সন্তানের জায়গা ঠিকঠাক রয়েছে সন্তান মোটামুটি ঠিক আছে আর বাচ্চা শরীর থাকলে বাচ্চা থাকলে শরীরটা একটু খেয়াল রাখছে সন্তান সুখ ঠিকই তো কথা এগোনো যায় কথা বলা যায় চাক চাকরি ক্ষেত্রে দেখে শুনে পার করুন কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি নিজের সিদ্ধান্তে অনর থেকে কাজ করবেন বেশিজনকে এন্টারটেন করতে যাবেন না রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে মাত্রাতিরিক্ত চাপ চাপতে পারে আপনার ওপর মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে দেখুন মৃগশিরা দোলাচলে ভুগবেন পারব পারবো না হবে হবে না কিছু লোকের আচার আচরণ ব্যবহার একটু লক্ষ্য রাখবেন নক্ষত্রফল শুভ নেক্সট আসি মিথুন ব্ল্যাক ইউজ করবেন মিথুন ছয় ব্যবহার করছেন শনিদেবকে অবশ্যই স্মরণ করছেন আগামীকালকের দিনে শনিদেবকে ডাকা তাকে স্মরণ করা খুব ভালো রেজাল্ট দিতে পারে কালকের দিন পৌনে এগারোটা থেকে দুটো দশ বেজ টাইম ব্যবহার করতে পারেন তিনটে বাজতে পাঁচ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট একটু দেখে ব্যবহার করছেন দিন অত্যন্ত শুভ এই যে মেসকে বলছিলাম প্রবলেমে থাকবেন বিচকে বলছিলাম ইউজড হবেন শত্রুতা করবে এই মিথুনই করতে পারে তো মিথুনের শরীর স্বাস্থ্যর জায়গা কিন্তু কালকের দিনে ওভারঅল ঠিকঠাক রয়েছে এজেডদের বাবা মা বা সিনিয়রদের শরীরের জায়গা কালকের দিন খুব একটা ভালো নয় ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে যথেষ্ট স্টেবেল কেনাকাটি কাউকে গিফটস দেওয়া কেন উপহার দেওয়া উপহার কেনা এগুলো ভালো হবে ট্যুরস বা ট্যুরিজম ভালো রেজাল্ট দেবে চোখ বন্ধ করে কালকে কাজ করুন হবে নিতে চাইলে নিতে পারেন কথা বলবেন শো অফ করবেন কালকের দিনের জন্য শনিবারের দিন ডার্টসে থাকুন ধরুন দুটো দুপুর দুটো পর্যন্ত আমি কালকে অফিসে আছি তো ওই দুটো পর্যন্তই আপনি ডমিনেট করে আসবেন কালকের দিন যে কোনো কাজ যে কোনো কাজে হাত দেওয়া যে কোনো কর্ম করা সিদ্ধির জায়গা দেখাচ্ছে সিদ্ধি সিদ্ধি পাওয়া সিদ্ধি লাভ করা কর্ম সাকসেস হওয়া কথা এগোনো বেটার রেজাল্ট দেবে অসুবিধা নেই ইনক্লুডিং বিজনেস বিজনেস আর পাঁচটা রাশির তুলনায় আপনার ভালো হচ্ছে আপনার পজিটিভ থাকছে পজিটিভ হচ্ছে মিথুনের মানুষ হলে দাম্পত্য ভোগাবে এবং বাজেভাবে ভোগাবে প্রেম ভালো ফ্যামিলির সাপোর্ট রয়েছে আপনি হাউস ওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো নয় পড়াশোনা খেয়াল রাখতে হবে কথাবার্তা এগোনো যায় পড়াশোনা খেয়াল রাখতে হচ্ছে কালকের দিনে ফ্যামিলি সাপোর্ট মোটামুটি ঠিকঠাক কিন্তু অশান্তির জায়গা থাকছে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে এটা একটু লক্ষ্য রাখবেন অবাধ্য সন্তান সো সেটা আপনাকে প্রবলেম দেবে বন্ধুত্বের সাপোর্টটা কালকে ভালো হচ্ছে মিথুন মৃগশিরা নক্ষত্র কালকের দিন আপনি কর্মে বিশ্বাসী হন আদ্রা নক্ষত্র কালকে মানুষ মেপে নিন একটুখানি কে ভালো কে খারাপ কে কতটা ভালো একটু মেপে নিন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই পারিবারিক চাপটা বেশি বাড়ছে যে কোনো কারোর সাথে অশান্তির জায়গা রয়েছে কর্কট রাশি আপনি কর্কটের মানুষ হলে কালকে গ্রিন ইউজ করছেন গ্রিন কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকা হলে আট ব্যবহার করছেন বেটার হবে কালকের দিনে এগারোটা পাঁচ মিনিট থেকে একটা পঞ্চান্ন বেস্ট টাইম বেস্ট যদি বলি দুটো চল্লিশ থেকে দুপুর দুটো চল্লিশ থেকে প্রায় চারটে তিরিশ দেখে ব্যবহার করছেন কর্কটের শরীর কিন্তু কালকে বাজেভাবে ভোগাতে পারে ইনক্লুডিং ফ্যামিলি বাট আপনারটা বেশি বাজেভাবে ভোগাতে পারে টাকা পয়সার ট্রানজ্যাকশন ডিল কেনাকাটি ঠিকই আছে কিন্তু শরীর খেয়াল রাখুন মেডিকেল এক্সপেন্সেস বাড়ছে ট্যুরস ভালো রেজাল্ট দেবে যদি অফিসিয়াল কোনো ট্যুর বা ট্রাভেল করার ব্যাপার থাকে লাখ সাত দিয়ে যাচ্ছে কালকের দিনে কর্কটের জাতক বা ক্ষেত্রে দৈব সাত দেওয়া সিনিয়র লেভেলের সাপোর্ট পাচ্ছেন ধীরে সুস্থে টার্গেট সেট করে কাজ করা যায় নিজের হাতে দায়িত্ব নিয়ে কাজ করা যায় ধীরে সুস্থে চল ভাই আমি আস্তে আস্তে এগোচ্ছি আমি দেখে শুনে এগোচ্ছি এবং একদম আমার তো তাড়া নেই আরামসে কাজটা কমপ্লিট করব আমার টার্গেট এটা হয়ে গেলে আমি ঠিক আছে এই যে ব্যাপারটা কালকের দিনে বেস্ট রেজাল্ট দিয়ে যাবে আপনি যখন কর্কটের মানুষ তো বন্ধুরা কর্কটের জাতক বা জাতিকা এটাকে অ্যাপ্লাই করুন আমার মনে হয় অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন একদম কুল থেকে কাজ করবেন একদম মানে নিজের গ্রুপের কাজগুলো করবেন রিস্ক নেওয়ার দরকার নেই এই বড় কথাবার্তা সোমবার বলবো মঙ্গলবার বলবো আমি এই ঝামেলাগুলোকে মিটিয়ে নিই এই ব্যাপারটা বেটার হচ্ছে বিজনেস লিমিটেড কাস্টমার নিয়ে হবে কিন্তু স্যাটিসফ্যাকশান থাকছে দাম্পত্য জীবন ভালো হচ্ছে প্রেম কিন্তু ভোগান্তির জায়গা রয়েছে তো করকট প্রেমিক প্রেমিকা হলে কালকের দিন একটু সাবধানে থাকবেন এডুকেশান যথেষ্ট ভালো ফ্যামিলির কিছু জনের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে না ইনক্লুডিং হাউসওয়াইফ আপনি যদি একজন হাউসওয়াইফ হন ফ্যামিলির লোকজন বা বাড়ির মানুষগুলোর সাথে অ্যাডজাস্টমেন্টে প্রবলেম রয়েছে এটা একটু খেয়াল রাখবেন লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়েছে আপনি বিদ্যায় আরও ফোকাসড হওয়া উচিত কারণ পড়াশোনার জায়গায় একটু অবস্ট্রাকশান থেকে যাচ্ছে তো সার্কেলটা লিমিটেড হোক চুজই হন দিয়ে কাজ করুন আপনি বেটার রেজাল্ট পাবেন কিছু বন্ধুত্ব ভালো ফল দিয়ে যাচ্ছে সবাই তো বন্ধু নয় কিছু বন্ধুত্ব অবশ্যই ভালো ফল দিয়ে যাচ্ছে পুনর্বসু তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করলে ডুবতে হবে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ক্ষণে ক্ষণে মতি পাল্টাবেন না মত চেঞ্জ করবেন না ক্ষণে ক্ষণে একবার বলছেন ভাত খাবো পাঁচ মিনিট পরেই বলছেন রুটি খাবো এটা হবে না কালকে নক্ষত্র ফল অত্যন্ত শুভ কাজ হয়ে যাবে অশ্লেষা নক্ষত্র কালকের দিনে এনার্জি লস হতে পারে একটুখানি কাজ করার পরে ধর ভালো লাগছে না একটুখানি কিছু করার পর না পাচ্ছি না এনার্জি লস হতে পারে এটা চাপের নেক্সট রাশি সিংহ আকাশি হালকা সবুজ দুই শনিদেবকে ডাকতে বলছি এগারোটা পনেরো মিনিট থেকে একটা পঞ্চাশ বেস্ট বেস্ট সময় আড়াইটা থেকে পাঁচটা বাজতে দশ পুরোটা সাবধানে দিন সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য উপযুক্ত নয় মানে আমি ধরুন সিংহ কালকের দিনটা আমার জন্য উপযুক্ত নয় কালকে দিনটা প্রেসারে রাখছে কালকে কোনো কাজ খুব ভালোভাবে হচ্ছে না স্রোতের তালে গা ভাসিয়ে দেওয়া উচিত হবে যা হচ্ছে হোক দেখে শুনে চলি খুব ইম্পর্টেন্ট ব্যাপার একশোর থেকেও বেশি বেশি মানে কি বলবো সাবধান বা সচেতনতা দরকার হেলথগুলো ভালো টাকা পয়সার ট্রানজাকশান ভালো হচ্ছে না আপনারও আপনার পরিবারের হেলথগুলো ভালো মেন্টাল স্টেবিলিটির অভাব দুশ্চিন্তা ট্রেস পড়তে চলেছে তো এক গথে বাঁধা জীবন প্রেসারের দিন এবং কম বেশি আপনি অশান্তিতে রয়েছেন বলতে পারি ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে অফিসিয়াল সাপোর্ট কালকের দিনে খুব একটা ভালো নয় শত্রুতা বলছি না ভালো নয় বলছি আপনি কাউকে ফোন করে বলছেন ভাই ওটা একটু সাপোর্ট দেবে না গো আমি তো নেই এই ব্যাপারটা হচ্ছে কালকের দিনে বিজনেস অ্যাভারেজ চলছে বিদ্যা খুব ভালো দাম্পত্যটাকে ভালো করা যাবে প্রেম ভালো হচ্ছে ভাই বোনদের সাথে সম্পর্ক গতানুগতিক চলছে ভাই বোন বা ভাই বোন এই জায়গাগুলো সম্পর্কর দিকগুলো গতানুগতিক চলছে মিডিয়কাল বা মোটামুটি চলছে বলতে পারি সিংহর জাতক বা জাতিক হলো লিগাল নিয়ে চাপ নেই জায়গা জমি নিয়ে চাপ নেই সাপোর্টের জায়গা কম আপনি হাউসওয়াইফ হলে খেটে দিন কাবার হয়ে যাবে লোকে শুধুমাত্র সুযোগ নেবে হাউসওয়াইফ হলে আর দাম্পত্য জীবনটাকে ঠিক করুন বাবা মার সাপোর্ট পাবেন সন্তান সুখ ঠিকঠাক তো সিংহ মহা নক্ষত্র মহা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে নিজের মতো করে কাজ করবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বারবার হিসাব মেলাবেন উত্তর ফাল্গুনি নক্ষত্র কালকে অত তারা নেই এটা মনে রাখবেন তারা থাকলেই সমস্যা রয়েছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে নেক্সট রাশির নাম পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে ব্লু ইউজ করতে পারেন কালকের দিনে চার ব্যবহার করতে পারেন কালকের দিনে অবশ্যই শনিদেবকে স্মরণ করতে হবে দশটা পঞ্চাশ মিনিট থেকে একটা প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন দুটোই ধরুন বেটার সময় কালকের দিনে ইম্পর্টেন্ট কাজের পাঠ হওয়া উচিত এবং খুচরো ঝামেলা পেন্ডিং সমস্যা খুচরো খুচরো সমস্যা এগুলো মারাত্মকভাবে স্ট্রাগল দেবে সব কিছুতে ডিলে থাকছে লেট হচ্ছে এবং এনার্জি লস হচ্ছে প্রবলেম এটা শত্রুতা কম বেশি থাকছে স্পেশালি শত্রুতা বলতে ওই রকম নয় যে বদনাম করল বা এটা আপনাকে ডিমোটিভেটেড করা হবে আপনাকে নেগেটিভ কথাবার্তা উল্টোপাল্টা কথাবার্তা ভুলভাল মন্তব্য করে আপনাকে ইরিটেট করা হবে এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন আপনিও আপনার ফ্যামিলির শরীর ভালো ফাইনান্সিয়াল ক্রাইসিস রয়েছে ইনভেস্টমেন্ট কেনাকাটা দেখে করতে হবে ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে সাকসেস দিচ্ছে লাক কালকের দিনে সাপ দেবে না খুব গুরুত্বপূর্ণ কাজগুলোকে নিয়ে কালকে বিজি থাকবেন এবং সেটাকে যতটা পারা যায় এগিয়ে নিয়ে যাবেন হয়তো খুব বেশি কমপ্লিট হচ্ছে না কিন্তু কাজ অনেকটা এগিয়ে যাবে এটা ব্যাপার খুচরো খুচরো ঝামেলা এই কাজ ভোগাবে ব্যবসা শুভ বিজনেস ভালো হবে অন্য পাঁচটা রাশির তুলনায় বিজনেস ভালো হবে কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান বা কাস্টমার তৈরি হবে দাম্পত্য জীবন অনেকটা ভালো হওয়ার কথা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব কিছুটা হলেও কমছে ইভেন প্রেম বাবা মার সাথে দূরত্ব তৈরি হতে পারে ছোটো ছোটো বিষয় নিয়ে ঝামেলা হতে পারে ফ্যামিলির সাপোর্ট রয়েছে ভাই বোনদের সাপোর্ট রয়েছে আপনি হাউসওয়াইফ হলে শ্বশুর শাশুড়ি এই যে ব্যাপার এই যে দিক বা এই যে জায়গা আপনি নজর রাখছেন বা লক্ষ্য রেখে চলছেন আপনি যখন কন্যা রাশির জাতক বা জাতিকা বন্ধুরা বিদ্যা খেয়াল রাখুন পড়াশোনা ভালো হচ্ছে না সন্তান সুখ ভালো হচ্ছে কালকে ফাঁকা মাথায় বসবেন না কাজে ব্যস্ত থাকবেন সব ইম্পর্টেন্ট কাজগুলোকে কালকে হাঁটান ধরুন আপনি ছুটিতে আছেন বাড়িতে রয়েছেন বাড়ির যা যা গুরুত্বপূর্ণ কাজ সেগুলো মেটান খুচরো ঝামেলাগুলোকে না রাখুন এটা বলতে চাইছি উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে এনার এনার্জি বাড়ান এনার্জিটাকে বাড়াতে হবে নাহলে কিন্তু অসুবিধা রয়েছে হস্তা নক্ষত্র লোকে টেমটেড করবে খেয়াল রাখবেন চিত্রা নক্ষত্রের জাতক বা কালকের দিনে আপনি কথাবার্তা এগোবেন না প্রবলেম আছে কথাবার্তা বললে বা কথাবার্তা এগোলে প্রবলেম রয়েছে তুলার তুলারাশি আপনি তুলার মানুষ হলে কালকের দিনে আপনি যে কোনো হালকা কালারগুলো সবুজ নীল এর হালকাগুলোকে ব্যবহার করছেন কালকের দিনে আটে থাকছেন কালকের দিনে শনিদেবকে ডাকছেন এগারোটা পঁচিশ থেকে পৌনে দুটো এটাই সময় দুটো পঁচিশ তিরিশ এইখান থেকে প্রায় চারটে পঞ্চাশ সেকেন্ড হাফটা পুরোটা দেখে ব্যবহার করবেন তুলা রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে আমি বলবো কোনো কিছু ভালো এগোচ্ছে না যে কোনো কিছু আমি এক জায়গায় সেই দেখবেন আমরা ছোটোবেলায় শুনতাম না নিশি লেগে নিশি ডাকছে এক জায়গায় একটা লোক সারা রাত ধরে ঘুরছে আমরা গল্পগুলো পড়তাম এই যে ব্যাপারটা এটা কালকে তোলার ক্ষেত্রে হবে কাজ এগোতে চাইছে না সব কিছুতে ডিলে হচ্ছে আমি একই জিনিস আটকে রয়েছি চাকরি করার ক্ষেত্রে দৈব ওপরওয়ালা ওপ সরি ওপরওয়ালা মানে ভগবান নয় ওপর মহল সাপোর্ট কম করছে কালকের দিনে আপনি তুলার মানুষ হলে হেলথ ভালো ফ্যামিলি হেলথ ভালো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ট্যুরস বা ট্রাভেল প্রবলেম আছে কিছু ক্ষেত্রে খরচা একটু বাড়তে পারে তুলার মানুষ বা জাতক জাতিকা হলে কিন্তু তুলার কাজকর্ম জায়গা আমি কোনো মতে ভালো বলতে পারছি না পজিটিভ বলতে পারছি না পজিটিভ বা ভালোভাবে চলছে এটা বলতে পারছি না এটা তুলার অ্যাকচুয়ালি প্রবলেম ব্যবসা অ্যাভারেজ থাকছে কালকে বড় কিছু কাজকর্ম করা শক্ত আছে যদি বড় কিছু আপনি আমার ভিডিওটা কেন দেখেন এটার জন্য নয় কিন্তু যেটা হানড্রেড পারসেন্ট মিলবে এই প্যাটার্নটা কি হতে চলেছে এটা বোঝার জন্য আমি বারবার বলি কোনো রকম জটিলতা নয় কোনো রকম যে দেখুন একটা লোক হয়তো বিসিএস অফিসার একটা লোক দেখা যাবে মাছ বিক্রি করছেন তাই তো একটা লোক দেখা যাবে আইটিতে চাকরি করে আমেরিকাতে রয়েছেন তা তিনজনের এক ফল হয় নাকি প্যাটার্নটা এটা এই প্যাটার্নটা হতে পারে যে বিসিএস অফিসার তার ক্ষেত্রেও যে আইটিতে রয়েছেন তার ক্ষেত্রেও যে মাছ বিক্রি করছেন তার ক্ষেত্রেও তো এই প্যাটার্নটাকে বুঝুন এই প্যাটার্নটাকে বেটার হবে দাম্পত্য জীবন ভালো হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করুন প্রেম কিন্তু ভোগাবে সন্তান ভোগাবে বিদ্যায় সাফল্য লিগাল জায়গা জমি জ্ঞাতি শত্রুতা পারিবারিক বিরোধ আপনি সবটা সামলে নিতে পারবেন যাদের যা চলছে যাদের যা অশান্তি রয়েছে বা যাদের যা প্রবলেম বা অবস্ট্রাকশান রয়েছে সামলে নিতে পারবেন ন ইস্যু দেখা যাক আমার মনে হয় আপনি ভালোভাবে দেখতে পারছেন তো তুলারাশি ওভারঅল ম্যানেজেবেল হচ্ছে কিন্তু দেখতে হচ্ছে কাজকর্ম খুব সাবধানে করতে হবে এবং রিস্ক ফ্রি হয়ে চলার দরকার আছে তুলা চিত্রা নক্ষত্র নিজের বুদ্ধিতে চলুন তুলা সাতী নক্ষত্র ইম্পর্টেন্ট ডিসিশনের পাটকালকে না হন আপনার ঘরে যেন বন্দুক না থাকে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বহু নেগেটিভ থট আপনার মধ্যে ঘুরবে বহু নেগেটিভ থট আপনার মাথার মধ্যে ঘুরবে এটা বেটার হবে এটা ঘটনা আমি আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে শুধু মিলবে এটা নয় ওই প্যাটার্নটাকে ফলো করলে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন এখানে মেলানোর কি আছে তুলা রাশি দশটা মানুষ আলাদা রাশির বাচ্চা ছেলেটাও দেখছে রাশির হয়তো ষাট বছরের মানুষটাও দেখছে তাদের জন্য ট্র্যাক ফল হবে না এবং না হওয়াটাই স্বাভাবিক এটা ঘটনা তো নেক্সট রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক কালকের দিনে কালকে ব্লু ইউজ করছেন বৃশ্চিক কালকের দিনে সবচেয়ে ভালো হচ্ছে কাজ গতানুগতিক চলবে দেখুন ফ্যামিলি হেলথ নিয়ে কিন্তু প্রবলেম রয়েছে ফাইন্যান্সিয়াল দিক স্টেবেল খরচাপাতিগুলো হলে ভালো কাজে হবে অসুবিধা নেই ভালো কেনাকাটা দিয়ে হতে পারে বা ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্রের জন্য হতে পারে এটা হতে পারে আমার মনে হয় ট্যুরসে প্রবলেম রয়েছে ট্যুরস বা ট্রাভেল প্রবলেম রয়েছে কালকে কাজ গতানুগতিক চলছে অ্যাভারেজ চলছে মোটামুটি চলছে কাজকর্ম বা কাজ করার ক্ষেত্রে কিন্তু যেখানে যেখানে সুযোগ পাবেন মা ইম্প্রেশান জমাবেন দশ দিনের পরের কাজটা কাল থেকে নিয়ে রাখুন কথায় গিয়ে রাখুন মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করুন লোকে যেন আমাকে না বলতে না পারে আমি সেই জায়গাটা কনট্যাক্টগুলোকে চাঙ্গা করুন এটা বেটার রেজাল্ট দেবে বৃষ্টিক নতুন কিছু ট্রাই নেওয়া নতুন কিছু অ্যাপ্লাই করা যেতে পারে আশা করছি বৃষ্টিকটা সেটা বুঝতে পারছেন তো বৃষ্টিক কাজ নর্মালি হচ্ছে মোটামুটি চলছে ধীরে সুস্থে কিছুটা হলেও কাজে করছে বিশাল কিছু প্রতিবন্ধকতার জায়গা নেই ব্যবসা অত্যন্ত শুভ যদি পারেন কালকে প্রফিট বুক করে আসুন যদি পারেন মাল বিক্রি করে আসুন যদি পারেন না পারতে হবে ফ্যাক্ট এটা দাম্পত্য ভোগাবে প্রেম খুব ভালো প্রেমিক প্রেমিকা বন্ধুত্ব ভালো হাজব্যান্ড ওয়াইফ কার্দোস কার্গুন আমি বলছি না ভোগাবে এটা বলছি আমি আমার কর্তব্যগুলো ভালোভাবে পালন করতে পারবো আমার সন্তান আমার পেরেন্টস আমার ফ্যামিলি এই যে কর্তব্য বা দায়িত্বগুলো পালন ভালোভাবে হয়ে যাচ্ছে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা লিগাল জায়গা জমি পুলিশ আইন আদালত নিয়ে খুব বেশি চাপ নেই বৃশ্চিক বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকে চেষ্টা করবেন কন্ট্যাক্ট ফিল করার অনুরাধা নক্ষত্র এই একটা নক্ষত্র পারিবারিক অশান্তিতে জড়াতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি ডিপ থিঙ্কিং ডিপ থট জরুরি একটু একটু গভীরে ভেবে কাজগুলো করলে আমার মনে হয় আপনাকে বেটার রেজাল্ট দেবে বা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছেন নেক্সট রাশি ধনু রাশি ধনু সবুজে থাকবেন ধনু সবুজে থাকার দরকার আছে কালকের দিন ধনু কালকের দিনে পাঁচ কালকের দিনে ধনু প্রবল শত্রুতার মুখে পড়বেন এবং কম্পিটিশান বলবো না শত্রুতা আপনাকে সাইড করার চেষ্টা হবে চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যেখানে আমার কম্পিটিশান রয়েছে আপনি আমায় আপন ভাবছেন আমি আপনাকে ভাবছি না এই ব্যাপারটা কালকে অ্যাপ্লিকেবেল তো দেখুন সার্কেলটা লিমিটেড হোক বাবা মা হাজব্যান্ড ওয়াইফ এই সার্কেলটা হোক বাদ বাকি জায়গা বাদ বাকি জায়গা কালকের দিনে ভালো হচ্ছে না চাকরি ক্ষেত্রে বড়ো রিস্ক নেবেন না বিজনেস তবুও ভালো বলতে পারি কিন্তু চাকরি বা চাকরি করার জায়গায় চাকরি চালানোর জায়গায় বাধ্য ছাত্র হয়ে যাওয়া উচিত দেখে শুনে চলা উচিত বুঝে শুনে চলা উচিত বড়ো রিস্ক নেওয়ার দরকার নেই আমার আমার ফ্যামিলির শরীর ভালো কিছু ইনভেস্টমেন্ট হতে পারে ট্রাভেল ভালো ফল দেবে একলা বা ফ্যামিলি নিয়ে কিছু ক্ষেত্রে অফিসিয়াল বাট সেটা একলা বেটার হচ্ছে পাঁচজনকে নিয়ে যাবেন চারজন প্রফিট করবে আপনি লসে বসে আছেন এই ব্যাপারটা হচ্ছে ধীরে সুস্থে কাজ করুন আপনাকে যেন ধরতে না পারে আপনার দিকে যেন আঙুল তুলতে না পারে সেই ব্যাপার সেই ব্যাপারটা সেই জায়গাটা দেখুন আপনি ধনুর মানুষ হলে স্টুডেন্টগুলো খুব ভালো রেজাল্ট পাচ্ছেন সন্তান সুখ ভালো হচ্ছে জ্ঞাতি শত্রুতা প্রবলভাবে থাকবে ইনক্লুডিং হাউস ওয়াইফ খেয়াল রেখে চলবেন কালকের দিনে ভালো করলেন ভালো মাংস রেঁধে দিয়েছেন সব ঠিক আছে মাংসটা ভালো মতোই লাগছে কিন্তু নুনটা একটু কম হয়ে গেছে তাই জন্য ভাত জমলো না খুঁত হয়ে গেল এই যে ব্যাপারটা কালকের দিনে চলছে প্যারেন্টস যে সাপোর্ট পাচ্ছেন আপনার কর্তব্য নিয়ে কোনো চাপ নেই প্রত্যাশা না রেখে কাজ করে যান বেটার হবে ধনুমূলা নক্ষত্র কালকের দিনে আপনি সব বিষয় মিলিয়ে আপনার নক্ষত্র ফল শুভ কিন্তু সব বিষয় মিলিয়ে ফ্রেশটা বড্ড বেশি নিয়ে নিতে পারেন পূর্ব ছাড়া শত্রুটাটা ওপেন হবে উত্তরা ছাড়া নক্ষত্র বহু লোকে শুধু কথা শোনাতে থাকবে আপনাকে ভুল অ্যাডভাইস দিতে থাকবে এটা প্রবলেমের এটা লক্ষ্য রাখুন মকর রাশি ব্লুতে থাকা উচিত হবে মকর হলে ব্লু ব্লুতে থাকা উচিত হচ্ছে মকরের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আট সংখ্যার ব্যবহার করতে বলছি আচ্ছা ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির জন্য টাইম পুরোটাই সাবধানে থাকবেন ধনুরাশির মানুষজন হলে টাইম পুরোটাই সাবধানে থাকবেন দেখে শুনে চলবেন মোটামুটি ওই দুপুর দুটো চল্লিশ মিনিট থেকে পাঁচটা দেখে ব্যবহার করছেন মকরের ক্ষেত্রে আপনি যখন মকরের জাতক বা জাতিকা আট সংখ্যার ব্যবহার ব্লু শেড ব্যবহার করছেন অসুবিধা নেই কালকের দিনে এগারোটা বাজতে দশ মিনিট থেকে একটা পঁচিশ টাইম ব্যবহার করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন দুপুর দুপুর দুটো প্রায় পঁয়ত্রিশ এখান থেকে চারটে কুড়ি খুব সাবধানে মকরের জাতক বা জাতিকাদের মাত্রাতিরিক্ত টেনশন করে ফেলার জায়গা রয়েছে মনের মধ্যে কোনো না কোনোভাবে নেগেটিভিটি নেগেটিভ ভয় ভুলভাল চিন্তা খারাপ চিন্তা খারাপ কিছুকে ইনটেক করা এই ব্যাপারগুলো চলছে দৈব দৈবস্বাদ দিচ্ছে বাধা পেরিয়ে যাবেন কাজ হতে থাকবে কিন্তু অতটা ভালো গ্রোথ নেই টাইম টেকিং হবে আমি বলছি আপনি আপনি আমায় প্রশ্ন করছেন দাদা কাজ কমপ্লিট হবে ইয়াস হবে এক ঘন্টারটা তিন ঘন্টা লাগবে এই ব্যাপারটা চলছে আপনারও আপনার ফ্যামিলি হেলথ ভালো ইনভেস্টমেন্টে যাবেন না ট্যুরস হতে পারে ট্যুর বা ট্রাভেল ট্রাভেল করা এটা হতে পারে কর্মক্ষেত্রে দৈবস্বাদ দিচ্ছে না নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় কাজ করতে পারেন কিন্তু তারপরেও বলবো ওই টেনশান ট্রেস এগুলো রয়েছে তো অশুভ চন্দ্রের একটা প্রেক্ষা পাচ্ছে কালকের দিনে সেই জায়গাটা থেকে এই প্রেসারটা আসছে কালকের দিনে বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে চাকরি ক্ষেত্র নয় বন্ধুরা কিছু ক্ষেত্রে সাপোর্ট দেবে এটা ঘটনা আপনার রাগ সাপোর্ট করছে না এটা প্রবলেমের প্রেম ভালো দাম্পত্য ভালো আপনার আপনার বাড়ির সিনিয়র সিনিয়র লেভেল ওপর লেভেল এদের থেকে একটু প্রবলেম তৈরি হতে পারে হাউসওয়াইফ হলে সবটা ম্যানেজ করে নিতে পারবেন বিদ্যায় সাফল্য রয়েছে লিগাল কোর্ট কাছারি জায়গা জমি সংক্রান্ত প্রবলেম কালকে যাওয়া উচিত নয় কাউকে বড় আলোচনা এরূপ ভাগ বাট বড়ার ব্যাপার হচ্ছে আলোচনা এগুলো উচিত না দেখে শুনে চলতে হবে উত্তরা ছাড়া নক্ষত্র পয়সার ব্যাপারে সাবধান শ্রবণা নক্ষত্র ঠান্ডা মাথায় কথা বলবেন ধনিষ্ঠা নক্ষত্র লাখ বা দৈব নির্ভর হবেন না ধনিষ্ঠা নক্ষত্রের ফলশুভ কাজ হবে নেক্সট রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি বেস্ট রেজাল্ট পাবে ব্ল্যাক ইউজ করবেন টাইম নিজের মতো চুজ করে নিন কালোতে থাকুন সংখ্যা তিন পাঁচ চলতে পারে ডমিনেট করতে হবে কর্তৃত্ব করতে হবে এক নম্বর কথা দুটো চল্লিশ থেকে চারটে পঁচিশ দেখে ব্যবহার করছেন কালকের দিন শনিদেবকে ডাকবেন কুম্ভের শরীর ভোগাবে আমি কুম্ভ আমার শরীর কিন্তু কালকে ভোগাচ্ছে ফাইন্যান্সিয়াল দিক স্টেবেল হ্যাঁ কিছু ক্ষেত্রে চাপ থাকতে পারে খরচাপাতি হতে পারে ভালো খাচ্ছে ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিচ্ছে যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু কালকের দিন বহু বহু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শো অফ করা বড় কথা বলা নিজেকে নিজের যোগ্যতা কোয়ালিটিকে তুলে ধরতে পারা যে কোনো কাজকে কমপ্লিট করা কপাল তো সাদ দেবে তো কপাল ছাদ দিলে কাজ তো হতে থাকবে অসুবিধা নেই আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা জায়গাটা দেখুন কাজ কিন্তু স্টেবিলিটির সাথে হচ্ছে এবং ভাববেন না চলো দেখি ট্রাই করে দেখি কিছু ক্ষেত্রে লাক টেস্ট করে দেখি হোক কেউ আপনার সামনে বড় প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না এটা সবচেয়ে বড় ব্যাপার ইভেন বিজনেস ভালো হচ্ছে তো দুটো জিনিসকে ভুলতে হবে এক হচ্ছে আমার সাড়ে সাতই চলছে আর কুম্ভ রাশি খুব খারাপ এই দুটো জিনিসকে ভুলতে হবে পার্সোনাল লাইফ নিয়ে ঘেনে রয়েছেন হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ ভোগাবে দেখুন ফ্যামিলির সাপোর্ট কম আপনি কর্তব্যগুলো পালন করতে পারছেন কিন্তু উল্টো দিকে সাপোর্টটা একটু কম বুঝতে পারছেন তো ওয়াইফ হলে কাজ ঠিকঠাক হচ্ছে সাপোর্ট একটু কম বিদ্যায় সাফল্য সন্তান সুখ ভালো বন্ধুত্ব আউটসাইডার বাড়ি তাদের সাপোর্টটা থাকছে কলিগ বা বড়ো শত্রু আপনি দেখে মনে হয় যে আমাকে দেখতে পারে না কালকে এসে বলবে তুমি ভালো আছো এই জায়গাটা তো চলছে দেখুন কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র কথা বলা যাবে কুম্ভ শতভিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনকে না নিজের উন্নতির জন্য রাখুন নিজের জন্য রাখুন পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে খরচা করবেন নালে বহু খরচা হয়ে যাবে অনেকটা ব্যয় অনেকটা খরচা হওয়ার যোগ রয়েছে লাস্ট রাশির নাম হচ্ছে মিন রাশি সবুজের ওপর থাকতে হবে সবুজ ছাই এগুলোর উপর থাকতে হচ্ছে মিন রাশির মা প্রেসারটা দশ কেজি নয় এক কুইন্টাল এই প্রেসার নিয়ে কালকে কাজ করতে হচ্ছে চাপটা প্রচণ্ড সবাইকার ঠেকা আপনার ঘাড়ে এইটাই সবচেয়ে বড় সমস্যা দিনের কোনো সময় খারাপ নয় কিন্তু আমি বলবো ওই দুটো চল্লিশ মিনিট থেকে চারটে পনেরো ষোলো এই কুড়ি এই সময়টা একটু দেখে ব্যবহার করুন কালকে ছয় ব্যবহার করছেন কালকে শনিদেবকে স্মরণ করছেন দেখুন মিনের শরীর মিনের ফ্যামিলির শরীর ভালো বাচ্চাগুলো একটু ভুগতে পারে অসুবিধা নেই কর্ম করে স্যাটিসফ্যাকশান নেই এটাই সবচেয়ে বড় প্রবলেম লোকে লোকে শুধু ইউজ করছে অর আমাকে দিয়ে কাজ করিয়ে যাচ্ছে প্রবলেমটা এখানে নিজের প্রফিট হচ্ছে না তো দয়া মায়া মমতা এগুলো আপনার জন্য কালকে ক্ষতিকর দিক হচ্ছে হ্যাঁ বলতে পারি যে শত্রুতা পাবেন না কিছু ক্ষেত্রে ওপর মহলের সাথে একটু গণ্ডগোল হতে পারি কিছু ক্ষেত্রে বাট ঠিক আছে কালিগ বা জুনিয়র মিস ওই লিঙ্কটা আপনি হচ্ছেন কালকে খাওয়ার সময় পাবেন না এটা ঘটনা ব্যবসা মোটামুটি চলছে তবে ধারে ব্যবসা করবেন না দাম্পত্যটা ভালো হবে প্রেম অ্যাভারেজ বাবা মার সাথে সম্পর্ক ভালো এবং এই প্রেসারটা চাকরি মানে ফ্যামিলি বা পরিবার পরিবারের প্রেসার কালকের দিন আপনার ঘরেও চাপিয়ে যেতে পারে সব মিলিয়ে হ্যাঁ কেউ শুই ফোন শুই আছে ফোন করেছে আপনি হয়তো বেরিয়েছেন দাদা একটুখানি মিষ্টি নিয়ে এসো তো আমার খুব খেতে ইচ্ছা করছে চাপ এই যে চাপ চাপটা চাপছে আপনার ওপর বিদ্যায় সাফল্য সন্তান সুখ ভালো থাকা মিন তো কর্তব্য করতে করতে দিন শেষ হবে এবং আপনি হাউসওয়াইফ হলো ঠিকঠাক মতো স্নান করার সময়টাও পাবেন না এই এই জায়গাটা দেখাচ্ছে দৈব সাত দেবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অ্যাংজাইটি বাড়বে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যে দায়িত্ব নেবেন সেটা কমপ্লিট করতে পারবেন রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকাদের ফাইনান্সিয়াল দিক নিয়ে একটা চাপ রয়েছে ফাইন্যান্সিয়াল দিক বা ফাইনান্সিয়াল স্টেবিলিটির অভাব লক্ষণীয় তো এটা খেয়াল রাখুন এটাই মেস থেকে মিন রাশির আগামীকালকের রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন কথা বলবো অসুবিধা নেই ডেসক্রিপশানে ফোন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন